কারেক্ট 167 টু আপনার পরিচয়টা দেন। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পেকুয়া বাড়ি শিলখালি। হ্যাঁ, আমার নাম সাজ্জাদ হোসেন, আর বাড়ি শিলখালি পেকুয়া, আর ব্যবসায়ী ঢাকা ধানমন্ডি আর বাসা আছে। আজকে কক্সবাজার সমিতির অনুষ্ঠানে রেফারেল ড্র এর ফার্স্ট প্রাইজ কে পেয়েছে দেখবে। দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এন আদার্স অনুষ্ঠান দেখতে থাকুন। দেখতে দেখতে দেখি আমার বোন কোথা থেকে একটা নৌকা নিয়ে আসছে। পরে জিজ্ঞেস করেছিলাম, পরেও বলেছে এটা এখানে বিক্রি করতেছে। এখন মাঠে শুরু হতে যাচ্ছে মহিলাদের হাড়ি ভাঙা প্রতিযোগিতা। এখানে আমার আম্মুও অংশগ্রহণ করছিল। হাড়ি ভাঙার প্রতিযোগিতা আমাদের খুবই ভালো লেগেছে। সব প্রতিযোগিতারা একদিকে হাড়ি রেখে অন্যদিকে হাড়ি ভাঙতে গিয়েছে। সবাই হাসতে হাসতে পাগল হয়ে গেছে। দেখেন আম্মু কী করতেছে। আহারে, আম্মু একটুর জন্য পাইনি। দেখেন ও কোথায় যাচ্ছে হাড়ি রেখে, হাঁটি হাঁটি কুটনি বুড়ির মতো। এখানে সম্মানিত সুধীমণ্ডলী এবং কক্সবাজার যারা ঢাকাতে বসবাস করেন তারা সবাই আসছেন। আমাদের কক্সবাজার নির্বাচন কমিটির সম্মানিত বিভিন্ন স্তরের সম্মানিত কর্মকর্তা বৃন্দ আসছেন এবং আমাদের কক্সবাজার থেকে, চট্টগ্রাম থেকে অনেক মেহমান আসছেন। সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। রাইসুল আমিন অরেঞ্জ, রাইসুল আমিন অরেঞ্জ তৃতীয় পুরস্কার পেয়েছে চামচ। চামচ ছাড়া ধরলে তুমি প্রথম হতে পারতা, তাই না? হাই গাইস, আমি আজকে অনেক খুশি বিকজ আজকে আমি নানুজারেনের হাত থেকে পুরস্কার নিয়েছি। এই প্রতিযোগিতাটা ছিল মার্বেল চামচ। পুরস্কার পেয়ে আমি অনেক হ্যাপি। একটু পরেই আমাদের রাফেল ড্র শুরু হবে। আমরা এখন রাফেল ড্র তোলার জন্য
লাইনে দাঁড়িয়েছি। সো আপনারা দেখতে থাকুন করে এর কাউন্টার পার্টটা সাথে নিয়ে আসবেন। ওকে রেফেল ড্র 30 থেকে 26 পুরস্কার গুলো আগে এখানে আনো। 30 থেকে 26 ওখানে আমি সিরিয়াল করেছি, দেখো 30 থেকে 26 রাখো। ওকে রেফেল ড্র আমি চেক করি 990 আপনাদেরকে 25 24 23 ও 3077 চেক করো 376 আচ্ছা 376 দেখতে থাকুন আসেন কুইক। তারপরে অনেকেই অনেক ধরনের প্রাইজ পেয়েছে, সবাই অনেক খুশি। এখন ফার্স্ট প্রাইজে আচ্ছা চুপ বন্ধ করো, চুপ বন্ধ করো, তুলো কে সে ভাগ্যবান ব্যক্তি, কে সে ভাগ্যবান মানুষ। 16 আগে আগে মিলান, 16 মিলান আগে, 16 আছে কার আছে, রেডি থাকেন, 7 রেডি আছে, 1672 কারেক্ট 1672 আপনার পরিচয়টা দেন। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পেকুয়া বাড়ি শিলখালি। হ্যাঁ আমার নাম সাজ্জাদ হোসেন, আর বাড়ি শিলখালি পেকুয়া, আর ব্যবসায়ী রাহা জন্মনি আর বাসা আছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এবং মিলন মেলা আজকে এখানে সমাপনী ঘোষণা করা হলো। সবাইকে আন্তরিক ধন্যবাদ, সবাই আশা করি সবাই নিরাপদে আপনাদের বাসায় পৌঁছে যাবেন, আবার দেখা হবে ইনশাল। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয় দেখেছেন আজকের রেফেল ড্রোর প্রথম পুরস্কার কে পেয়েছে। আজকের প্রথম পুরস্কার হচ্ছে স্মার্ট এলইডি টিভি। বন্ধুরা আপনারা তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দিন, আমাদের অনুষ্ঠান এখন সমাপ্তি ঘোষণা করেছে। সো আমরা এখন সবাই চলে যাচ্ছি। আমাদের এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আই বাটনে ক্লিক করে রাখুন, যেন আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।